কখনো বলেছিলেন যে আমি তোমাকে ভালোবাসি। এই শব্দটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ব্যবহৃত এবং লুণ্ঠিত একটি বাক্য। পৃথিবীর সব দেশেই, যেমন ধরো ইংরেজিতে বলে আই লাভ ইউ, তারপর জার্মানিতে বলে ইশ লিবে ডিশ, হিন্দিতে বলে যে মানে তুমি প্যার করতা হুম, এগুলো এত বেশি বলা হয়। আমার মনে হয় পৃথিবীতে সবচেয়ে বেশি বলা হয় এই 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 শব্দটাই মানুষের জীবনে। কিন্তু এটা আসলে লাভ হ্যাজ এক্সপায়ারি ডেটস, হ্যাঁ, সুতরাং এটা তো লুণ্ঠিত এবং বহুল ব্যবহৃত শব্দ। এই শব্দটার কি আসলে কোনো ভ্যালু কিংবা এটার কোনো মহত্ব কি নেই? অবশ্যই আছে। প্রেম হচ্ছে অত্যন্ত অথেন্টিক এন্ড পিওর, কিন্তু প্রেম আসলে হয় কি, দুজন মানুষের মধ্যে যখন প্রেম হয় তখন হয় কি, একটা সময় আসে যে যে কোনো একজন হয়তো আগ্রহটা হারিয়ে ফেলে, তখনই আসলে তখনই মনে হয় যে এই শব্দটা তো 20 বছর আগে বলেছিল একজন আরেকজনকে যে আমি তোমাকে ভালোবাসি, তখনই শব্দটা মনে হয় যে অনেক লুণ্ঠিত শব্দ। আমরা এই প্রেম ভালোবাসা এবং নানান ফিলিংসের কথা আরও একবার আসবো, বাট তার আগে আমার জানার ইচ্ছা যে হুমায়ুন ফরিদি ছোটবেলায় কেমন ছিল? ছোটবেলায় আমি খুব দুরন্ত ছিলাম, অসম্ভব অস্থির চঞ্চল, এক জায়গায় বেশিক্ষণ থাকতে পারতাম না এবং অনর্গল কথা বলতাম, অনেকটা বাচাল বলতে পারতাম। তখন কি ইচ্ছা ছিল যে বড় হয়ে এমন কিছু হব, খুব ফেমাস হব, অভিনেতা হব, মানে এই ক্রিয়েটিভ লাইনে আসবো, এটা কি তখন ইচ্ছা ছিল? না, একদম ছোটবেলা ছিল না। আমি বলছি তোমাকে, যে আমি 2-3-4 এ পড়ি, ওই সময়টা ছিল, ওই সময়টা বিভিন্ন ধরনের ই ছিল, মানে এক সময় মতো এটা হব, এক সময় মতো ওটা হব, যেটা হয় আর কি, ছেলে সন্তানদের প্রথম ইচ্ছা বাবার মতো হব, এটা বোধহয় আমার মনে হয় সব সন্তানই মনে করে। তারপর আমার যেটা মনে হয়েছিল যে আমি খেতে খুব ভালোবাসি, তো মনে হলো যে আমি যদি বাবুর্চি হই তাহলে ভালো, পরিকল্পনা সেটা সম্ভব না। তারপর সিনেমা দেখার প্রতি একটা আগ্রহ বেড়ে গেল, কিন্তু আমাদের তো পকেট মানি ছিল খুব কম, এক আনা বা 2 আনা এরকম, কিন্তু টিকিটের দাম ছিল 4 আনা, সুতরাং সিনেমা দেখাটা খুব ডিফিকাল্ট হয়ে যেত, মানে অর্থনৈতিক সঙ্গতিটা পেতাম না। তখন মনে করলাম যে আমি বড় হয়ে সিনেমা হলের গেট কিপার। আচ্ছা, এইসব পিকুলিয়ার আইডিয়াস, এগুলো মানে এগুলো এক ধরনের কি বলবো, শিশু সুলভ, মানে সেই সময় এই ধরনের ধারণা। তারপরে পড়াশোনা করা, পড়াশোনা করেছেন মাদারীপুরে? না, বাবার তো বদলির চাকরি ছিল, আমি পড়াশোনা করেছি অনেক জায়গায়, যেমন ব্রাহ্মণবাড়িয়া, তারপর টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মাদারীপুর, চাঁদপুর, বিভিন্ন জায়গায় পড়তে হয়েছে, অনেক ধরনের বন্ধুর সঙ্গে মানে তোমার ইন্টারাকশন হয়েছে। তো এই যে এত বন্ধুদের সাথে ইন্টারাকশন হচ্ছে, বিভিন্ন জায়গায় যাওয়া হয়েছে বাবার সুবাদে, কোন স্মৃতিটা সবচেয়ে বেশি মনে পড়ে? আমি তখন বোধহয় ক্লাস 7 এ পড়ি, তখন আমি একটা একজন ভদ্রমহিলার প্রেমে পড়ে গেলাম। আচ্ছা, তিনি ছিলেন ওই গার্লস স্কুলের টিচার। আচ্ছা, ওনার প্রেমে পড়ে গেলাম, এটা বোধহয় সবচেয়ে মানে স্মৃতিময়। তখন আপনি 7 এ পড়তেন, আপনি ছিলেন বয়েজ স্কুলে? ওটা এক ধরনের মানে হাইলি রোমান্টিক একটা।